السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি মানব জাতিকে ভালো আমলের প্রতি উৎসাহ প্রদান করেছেন যা তাদের দুনিয়াতেও কাজে লাগবে এবং মৃত্যুর পরেও অবশিষ্ট থাকবে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর যিনি আমাদেরকে তার উম্মতকে দুনিয়া ও আখিরাতের কল্যাণকর আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং অকল্যাণকর আমল থেকে যা তার জন্য দুনিয়াতেও ক্ষতি ও আখিরাতেও ক্ষতি বয়ে নিয়ে আসবে তা থেকে সতর্ক করেছেন সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রাণপ্রিয় বাংলাভাষী বন্ধুগণ, আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ আব্দুল বারি আস-সুবাইতি। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুসলিম জীবনের জন্য, তা হলো মৃত্যুর পর ভালো ও মন্দ আমলের প্রভাব। মৃত্যুর পর ভালো ও মন্দ আমলের প্রভাব। আমরা আমাদের জীবনে যে আমল করি যদি ভালো হয় সেটারও প্রভাব মৃত্যুর পরে রয়েছে, সাথে দুনিয়াতেও রয়েছে। অনুরূপ যদি আমাদের আমল মন্দ হয় তাহলে সেটার প্রভাব রয়েছে মৃত্যুর পর, যেমন দুনিয়াতেও রয়েছে। এই মূল্যবান বিষয়কে কেন্দ্র করেই ইমাম সাহেব একটি গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছেন যার অনুবাদ আমি শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর দ্বারা আমাদের জীবনকে কল্যাণময় করেন, আমিন। আমরা যেন এর দ্বারা উপকার পেতে পারি, আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। প্রিয় ভাইরা, আমার ইমাম সাহেব বলছেন যে মিন আযমি নিআমিল্লাহি আলাল আবদি আইয়াজআলা লাহু আছারান তাইয়িবান ইউহিয়ি যিকরাহু ওয়া ইয়াজরি বিহি আজরাহু। যে বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে বান্দার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন আছারান তাইয়িবান, ভালো প্রভাব। ভালো প্রভাব আছার বলা হয় যা অবশিষ্ট থাকে, ভালো প্রভাব আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করেন, যেটা দ্বারা তার আলোচনা জীবিত থাকে। অর্থাৎ সে মারা গেলেও তার স্মরণ এটা মানব জাতির কাছে জীবিত থাকে এবং যেটার প্রতিদান সে মৃত্যুর পরে পেতে থাকে। ওয়াম তাদ্দু বিহি উমরুহু বিদাওয়ামি হাসানাতিহি বাদা মামাতিহি, যার দ্বারা তার হাসানাত মৃত্যুর পরে তার হাসানাত এটা সব সময় প্রবাহমান থাকে, চলমান থাকে এবং তার জীবন এটা বয়স বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মানুষটি জীবিত থাকলে যেমন আমল করত, মৃত্যুর পরেও সে তেমনই আমল করছে যেন সে চিরকাল জীবিত, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যদি কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। এই মর্মে ইমাম সাহেব সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতটি উল্লেখ করলেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুমু মা কদ্দামু ওয়া আছারুহুম ওয়া কুল্লা শাইইন নাহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমরা লিখে রাখি নুহিল মাউতা, কি বলে ইন্না নাহনু নুহিল মাউতা, আমরা সমস্ত মৃতকেই জীবিত করব, আমরা সকল মৃত্যুকেই জীবিত করব এবং লিখে রাখব তারা যা পেশ করেছে সেগুলো এবং আছারহুম তাদের আছারকে, তাদের আমলের ভালো এবং মন্দ আমলের আছারগুলোকে আমরা লিখে রাখব এবং যা কিছু তারা পেশ করেছে এই সবই আমরা লিখে রাখব। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সব কিছুই আমরা সংরক্ষিত রাখি লাউহে মাহফুজে। এই আয়াত থেকে আমরা জেনে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মৃত্যুদেরকেই জীবিত করবেন এবং তারা যা আমল করেছে ভালো এবং মন্দ সব কিছুই আল্লাহ তাআলা লিখে রাখবেন।
আর সেগুলোর প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। এরপর ইমাম সাহেব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যেই ভালো আমল করার তৌফিক দেন বা ভালো আমলের প্রভাব সেটা হলো ওই আমল যা ইউরিসুহু মাহিয়াতুল্লাহি ওয়া হিফযুহু, এমন আমল যে আমল করলে পরে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বিশেষভাবে আল্লাহর সাহায্য পাওয়া যায় এবং আল্লাহর হেফাজত পাওয়া যায়। কি পাওয়া যায় বলুন? আল্লাহর সাহায্য এবং আল্লাহর হেফাজত। এমন ভালো আমল করা এটা হচ্ছে অনেক বড় আমলের, সৎ আমলের প্রভাব। এটাকে স্পষ্ট করতে ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়ে এসেছেন বা ঘটনা বলতে পারি। সেটা হলো যে তার কাছে সর্বপ্রথম যখন ওহী নাজিল হলো, জিব্রিল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করলেন, প্রথমবার তিনি জিব্রিল আলাইহিস সালামকে দেখে এবং তার কাছে যে পাঁচটি আয়াত সূরা আলাকের নাজিল হলো এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি দৌড়ে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বলছেন কদ খশীতু আলা নাফসি, আমি ভয় পেয়েছি আমার জীবনের উপর, আমি ভয় পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা, কখনো নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন ধ্বংস হয়ে যাচ্ছি, আমি কি আমি ধ্বংস হয়ে যাব, আমি ভয় পেয়ে গেছি, আমার জীবন কিনে আমি এখন ভয় করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিচ্ছেন, কাল্লা কখনো হতে পারে না, আবশির, আপনি শুভ সংবাদ গ্রহণ করুন, ফা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, إنك لا تصل الرحم وتصدق الحديث وتحمل الكلة وتقرئ الضيف وتعين على نوائب الحق رواه البخاري. কখনো হতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত লাঞ্ছিত করবেন না, কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ককে আপনি সুদৃঢ় রাখেন, আপনি সত্য কথা বলেন, আপনি অন্যের বোঝাকে নিজের মাথায় বহন করেন, আপনি মেহমানদারি করেন আর আপনি সত্যের ক্ষেত্রে সাহায্য করেন। কয়টি গুণ? পাঁচটি। একটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, দুই সত্য কথা বলা, তিন অন্যের বোঝা নিজের মাথায় বহন করা, চার মেহমানদারি করা, পাঁচ হলো সত্যের ক্ষেত্রে সাহায্য করা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাঁচটি বিশেষ গুণের কথা বললেন আর বললেন যে অসম্ভব ব্যাপার, হতেই পারে না, এমন ব্যক্তিকে অর্থাৎ আপনার মতো এমন যেই ব্যক্তির এমন গুণ রয়েছে, এমন গুণের অধিকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো অপমানিত লাঞ্ছিত করতে পারেন না, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব এই পয়েন্ট দ্বারা বোঝাতে চাচ্ছেন যে এমন আমল মানব জাতি করে যাবে তার জীবনের জন্যে এবং মৃত্যুর পরে যেটা আল্লাহর সাহায্য এবং আল্লাহর হেফজ অর্থাৎ আল্লাহ তাকে হেফাজত করবেন, এমনটি যাতে পায়, এরকম ভালো আমল করতে হবে। কী কী ভালো আমল সেটা তিনি বলে দিলেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য ভালো আমল মানুষকে আল্লাহ নিকটবর্তী করে এবং অসংখ্য বিপদ মুসিবত থেকে দুনিয়া ও আখিরাতের হেফাজত করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর ইমাম সাহেব বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে তার রহমতের দরজাকে খুলে দেন কোনো বান্দার জন্য এবং তাকে ভালো আমল করার তৌফিক দান করেন, তার ওই আমলে বরকত দান করেন, তখন সেই আমলগুলোকে আল্লাহ তাআলা কল্যাণকর করেন এবং অনেক গুণে বৃদ্ধি করেন, তার কল্যাণ এবং তার মর্যাদা ওই আমলগুলোর অনেক গুণে বৃদ্ধি করেন। সেটা হতে পারে ছোট থেকে ছোট, তারপরও সেটা বৃদ্ধি করে দেন অনেক গুণে যখন একজন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের দরজাকে খুলে দেন। এ মর্মে একটি হাদিস নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাকা দিরহামুন মিআতা আলফি দিরহামিন, যে একটি দেরহাম শ্রেষ্ঠ হয়ে গেছে, একটি দেরহাম অনেক আগে চলে গেছে, মিআতা আলফি দিরহামিন এক লক্ষ দেরহামের উপর। কত লক্ষ? এক লক্ষ দেরহামে যা হয়নি একটি দেরহাম দিয়ে তা হয়েছে। তাহলে এক লক্ষ দেরহামের উপর একটি দেরহাম সাবাকা বিজয় হয়ে গেছে, সেটা আগে চলে গেছে। তাহলে সুবহানাল্লাহ, তাহলে একটি দেরহামও অনেক এগিয়ে যেতে পারে, আপনার ছোট্ট একটি আমল
অনেক গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিতে পারেন। তবে শর্ত কি? ইমাম সাহেব বলছেন ওয়াল কসদু মিন তাহকিকিল আসার ইবতিগা মারদাতিল্লাহ, এই যে আসার আমরা রেখে যাব, আমলের বা জীবনের আসার যেটা রেখে যাব, উদ্দেশ্য হতে হবে মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। কি উদ্দেশ্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হতে হবে। এটা দ্বারা জীবনে নগদ নগদ প্রতিদান পাওয়ার উদ্দেশ্য থাকা যাবে না, যে আমার এখনই কি পাইলাম, এমনটি থাকা যাবে না। বরং সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে, আল্লাহ খুশি হলেই হলো, তখনই আপনার এই আমলটিকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করবেন। আলহামদুলিল্লাহ, আপনি দুনিয়াতেও যদি কিছু নাও পান, অসুবিধা নাই, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। বুঝে আসছে কথাটি? কমতি করবেন না। এমর্মে ইমাম সাহেব একটি হাদিস নিয়ে এসেছেন যা বুখারিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উরিদাত আলাইয়াল উমামু ফাজআলা ইয়ামুরুন নাবিয়্যু معه الرجل والنبي معه الرجلان والنبي معه الرهط والنبي ليس معه احد. চমৎকার হাদিস। আমার কাছে পূর্বের উম্মতদেরকে পেশ করা হলো, উরিদাত আলাইয়া আল উমাম, পূর্বের উম্মতদেরকে আমার কাছে পেশ করা হলো। এরপর আমি দেখতে পেলাম যে কোন কোন নবী আছেন যার সাথে একজন উম্মত রয়েছে। কয়জন? একজন ইমানদার, তিনি নবী হিসেবে পৃথিবীতে এসেছেন, কিন্তু কেউ ইমান গ্রহণ করে নাই, একজন মাত্র ইমান গ্রহণ করেছে। তাহলে তার ফায়দা কতটুকু হয়েছে? একজন। অন্নবিয়ু মাহু রজুলান, এবং কোন কোন নবী তার সাথে মাত্র দুইজন মানুষ ছিল। অন্নবিয়ু মাহু রহত, অথবা কোন কোন নবী ছিল যার কাছে একটি ছোট দল ছিল, একটি দল। অন্নবিয়ু লাইসা মাহু আহাদ, এমন নবী পেলাম যার সাথে একজন উম্মত নেই যে তার প্রতি ইমান গ্রহণ করেছে। এর দ্বারা কি বোঝা গেল? যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কাজ করে যাবেন, এতে ফলাফল দুনিয়াতে আপনি পেতেও পারেন নাও পেতে পারেন, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছে সেটা জমা থাকবে। আলহামদুলিল্লাহ। তাহলে ভালো আমল করে যেতে হবে। কি বলেন? কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব বলছেন মানুষ যদিও আমল, ভালো আমল করার পরে ভুলে যায়, তার প্রচেষ্টা সম্পর্কে তার জানা নেই কতটুকু করেছে, অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুকেই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব বিষয়কে তিনি বেষ্টন করে আছেন তার জ্ঞান দ্বারা। তিনি জানেন আপনি কোন পর্যন্ত পৌঁছেছেন আর কি করেছেন, আপনার হিসাব করার কোনো প্রয়োজন নেই। আপনি অজানা, অসুবিধা নেই, আল্লাহ জানেন, আপনার রব জানেন। আল্লাহ বলছেন ওমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা, তোমরা যাই কিছু নিজেদের জন্য কল্যাণকর পেশ করে থাকো, তোমরা সেটা কিন্তু আল্লাহর কাছে পাবে। ওয়া খায়র, সেটা কল্যাণ, ওয়া আযমা আজরা, আর সেটা হলো অধিক বড় প্রতিদান। আল্লাহর কাছে যেটা থাকবে, যেটা আল্লাহর কাছে পাবে, সেটা কেমন? অধিক বড়, অধিক কল্যাণকর, অধিক কল্যাণকর। আলহামদুলিল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন ওয়াকুল্লামা আসবাহাল আবদু কলবাহু واقترب من خالقه اثمر ثمره, যখনই কোন বান্দা তার হৃদয়কে পরিশুদ্ধ করবে, তার খালেকের নিকটবর্তী হতে চাইবে, তখনই তার আমলগুলো ফলপ্রসূ হবে এবং অজহাররত সামারুহ, এবং আমলের যে ফল, কি বলে এটার যে ফলাফল, এটা কিন্তু প্রকাশিত হবে। বুঝে আসছে কথাটি? কখন? যখন একজন বান্দা তার হৃদয়কে পরিশুদ্ধ করবে, আল্লাহ নিকটবর্তী হতে চাইবে সে আমল দ্বারা, তখনই এটার প্রভাব খুব বেশি গুণে বৃদ্ধি পাবে। বুঝে আসছে কথাটি? এজন্য আমাদেরকে হতে হবে সালে। কি হতে হবে? সালে হতে হবে, সৎ মানুষ হতে হবে। প্রিয় বন্ধুগণ, এই যে এখানে একটি কোরআনের আয়াত উল্লেখ করলেন ইমাম সাহেব, যে ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতিমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানযুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটি ঘটনা। সেখানে ওই যে একটা জিদার ছিল, এতিমদের দেওয়াল ছিল, যে দেওয়ালের নিচে কি ছিল, তাদের ধন সম্পত্তি ছিল। এখানে উদ্দেশ্য হলো ওয়াকান আবুহুমা সালিহা, ওই দুটো এতিম সন্তানদের বাবা ছিল সালে। কি ছিল? সালে। আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করছেন কোরআনে, তাদের বাবা ছিল কি? সালে, সৎ মানুষ ছিল।
তো এখানে উদ্দেশ্য হলো যে সৎ মানুষ হতে হবে কি মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে আমাকে আপনাকে তাহলে আমাদের আমলগুলোর প্রতিদান আল্লাহ তাআলার কাছে বহুগুণে বৃদ্ধি হিসেবে পাব আমার ভাইরা যে সৎ আমলের জন্য শর্ত হচ্ছে যে আল মুআসসিসু বিনিয়াতিন সলিহা আমলকে পরিশুদ্ধ করতে হবে কি বলে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে কি করতে হবে নিয়তকে যদি পরিশুদ্ধ করা হয় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়ত পায় গ্রহণীয়তা পায় এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ তার কাছে ভালো কথাগুলো উঠে যায় এবং সৎ আমল তার কাছে উঠানো হয় তাহলে ভালো কথা এবং সৎ আমল অর্থাৎ আল কালিমুত তাইয়্যিবু এখানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদ আল্লাহর কাছে পৌঁছে আপনার ঈমানটি আল্লাহর কাছে পৌঁছে এবং আল আমালুস সালিহু ইয়ারফাউহু এবং সৎ আমল আল্লাহর কাছে উঠানো হয় সুতরাং আপনার ভিতরে তাওহীদ থাকতে হবে ঈমান থাকতে হবে আল্লাহর একাত্মবাদ থাকতে হবে এরপরে যেই আমলটুকু সৎ হিসেবে করবেন সলিহ হিসেবে করবেন সেটি আল্লাহর কাছে পৌঁছে যাবে তারপরে ইমাম সাহেব বললেন ওয়াকুল্লু আছারিন লাম ইউবাইয়িন আলা আল ঈমান ফামাসীরুহু যাওয়ালু ওয়াল ইনদিথারু মাহমা আযমা ওয়ানামা যে কোনো আমলই যা রেখে যাওয়া হয় সেটা যদি ইমানের উপর প্রতিষ্ঠিত না হয় তাহলে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যতই সেটা বড় আকারে ধারণ করুক না কেন আর সেটা অনুমান যতই বৃদ্ধি পাক না কেন একজন ব্যক্তির আমল যদি তাওহীদের উপর ইমানের উপর প্রতিষ্ঠিত না হয় এখলাসের উপর যদি প্রতিষ্ঠিত না হয় তার ভিত্তি স্থাপিত না হয় তাহলে সে আমল আকারের দিক থেকে যতই বড় দেখা যাক না কেন পৃথিবীতে বলা হলো সেটা ধ্বংস হয়ে যাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কোনো কিছু বাকি থাকবে না কথা বুঝে আসলো তাহলে এখলাসের বিরাট প্রয়োজন আমার আপনার জীবনে প্রিয় বন্ধুগণ ইসলাম সবসময় মানুষকে ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ করে কেমন আমলের প্রতি বলুন তো ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ করে সৎ আমলের প্রতি উদ্বুদ্ধ করে যা আপনার মৃত্যুর পরে কাজে লাগবে কোন সময় কাজে লাগবে মৃত্যুর পরে এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা ক্বামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফা ইন ইস্তাতা'আ আন লা তাকুমা হাত্তা ইগরিসহা ফালইগরিসহা রাওয়াহুল বুখারী ফি আদাবিল মুফরাদ ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবে একটি হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কিয়ামত প্রতিষ্ঠিত হয় আর তোমাদের কারো হাতে একটি চারা গাছ কি গাছ একটি চারা বৃক্ষ বৃক্ষের একটি চারা তাতে যদি সম্ভব হয় তার যে কিয়ামত আসার আগেই সেটাকে সে বপন করতে পারবে রোপণ করতে পারবে তাহলে সেজন্য সেটাকে রোপণ করে দেয় সুবহানাল্লাহ বুঝে আসছে ইমাম সাহেব বলছেন যে ফাহাদাল গরসু আল্লাযী ইগরিসুহুল ইনসান ওয়া লাম ইউজিনি ফি হায়াতিহি সামারুহু يعد اثرا يبقى له وللاجيال من بعده যে এই যে গাছটি রোপণ করা হলো এর প্রতিদান এর ফলাফল যদিও এই ব্যক্তিটি তার জীবনে ভোগ নাও করে কিন্তু মৃত্যুর পরে কিন্তু এটা অসংখ্য জাতি তারপরে আসবে তারা কিন্তু এটার ফল ভোগ করবে আলহামদুলিল্লাহ তাহলে ইসলাম আমাদের উদ্বুদ্ধ করলো যেন আমরা মৃত্যুর পরের আমলের জন্য চেষ্টা করি আমল যেন আমরা করি প্রিয় বন্ধুগণ যদি আপনি ভালো আমল করে যান আলহামদুলিল্লাহ আপনার এই ভালো আমলটি আল্লাহ কবুল করবেন আপনার দেখা দেখি আরো যত মানুষ আমল করবে তাদের ওই আমলের প্রতিদান পরিপূর্ণভাবে আপনি পেয়ে যাবেন এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু মিন গায়রি আইয়ান কুসম মিন উজুরিহিম শাইউন যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি ভালো আমল করলো যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি ভালো আমল করলো যে আমল ফালাহু আজরুহা সে আমলের প্রতিদান সে পাবে যে ব্যক্তি আমল করলো আবার সাথে সাথেই তারপরে যারা ওই আমলটি করবে সেটারও প্রতিদান সে পাবে তবে তাদের প্রতিদান থেকে কারো কোনো প্রতিদান থেকে কোনো কমতি করা হবে না সুবহানাল্লাহ এজন্য কি করতে হবে ভাই ভালো আমল করতে হবে আল্লাহ আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ ভালো আমল আপনি করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে এই আমলগুলোকে তুমি বাকি রাখবে কি রাখবে আমলগুলোকে বাকি রাখবে মৃত্যুর পরে এইভাবে যদি আপনি দোয়া করে যান আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন আল্লাহ কবুল করবেন কে আল্লাহ আমাদের জন্য এই সম্পর্কে আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম সাহেব উল্লেখ করলেন এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবের কাছে প্রার্থনা করলেন কি প্রার্থনা রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন দোয়া করছেন হে আল্লাহ আপনি আমাকে ইলম দান করুন জ্ঞান দান করুন বুঝ দান করুন ওয়া আলহিকনি বিসসালিহিন মৃত্যুর পরে আপনি আমাকে সালিহীন মানুষের সাথে মিলিয়ে দেন ওয়াজআল্লি লিসানা সিদিকিন ফিল আখিরিন আর আমার জবানকে ওয়াজআল্লি আমার জন্য আপনি করে দেন লিসানা সিদিকিন ফিল আখিরিন আমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে তাদের কাছে আমার প্রশংসাকে আপনি নির্ধারণ করে দেন সুবহানাল্লাহ বুঝে আসছে কথাটা তাদের কাছে যেন আমি অবশিষ্ট থাকি তাদের কাছে যেন আমি প্রশংসনীয় থাকি আমার মৃত্যুর পরে এটা কিন্তু ইখলাস এটা কি রিয়া নয় কি বলুন তো ইখলাস আল্লাহর কাছে তিনি চাচ্ছেন কার কাছে আল্লাহর কাছে ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম আর আপনি আমাকে ওই জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন কিসের জান্নাতের আলহামদুলিল্লাহ তাহলে জান্নাত তো চাইলেন এটা আখিরাতের আবার তিনি মৃত্যুর পরে দুনিয়াতে চাইলেন যে আমার মৃত্যুর পরে আমার আলোচনাটি যেন মানুষের কাছে থাকে এবং লিসানা সিদিকিন যেন প্রশংসনীয় হয় কেমন হয় প্রশংসনীয় আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আমাদের কোরআনে নাজিল করে দিলেন ও তারকনা আলাইহি ফিল আখিরিন যে আমি তাকে পরবর্তী মানুষদের কাছে তাকে আমি প্রশংসনীয় করে দিলাম আলহামদুলিল্লাহ ইমাম সাহেব বলছেন ফালাইসা হাদুন ইসাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ ইল্লা ওয়াহুয়া ইসাল্লি আলা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি আমাদের নবীর উপর দরুদ পড়ে সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের উপরও সে সালাত এবং সালাম পড়ে থাকে আলহামদুলিল্লাহ আপনার নামাজই বাতিল যদি আপনি দরুদ না পড়েন ঠিক না ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ আপনাকে পড়তে হবে তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটি কবুল করলেন তাহলে আমি আপনি যদি ভালো আমল করি আর বলি রব্বুল আলামিন মৃত্যুর পরে এটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি হলেন মুজিবুদ দাওয়াত আপনার দোয়াকে তিনি কবুলকারী আপনার প্রার্থনাকে তিনি কবুলকারী তিনি কবুল করবেন এই জন্য আমাদের ভালো ভালো আমল করতে হবে আর বেশি করে কি করতে হবে ভাই দোয়া করতে হবে যেন বাকি থাকে আমিন আমিন আমার ভাইয়েরা ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাল শুকর ইমাম সাহেব বলছেন প্রতিটি মানুষ তাদের সাধ্য অনুযায়ী ভালো আমল করবে কেমন কেমন সাধ্য অনুযায়ী আপনি একদম মসজিদে নববীর মতো বড় মসজিদ আপনি রেখে যেতে নাও পারেন কি বলেন তাই না আপনি ইমাম বুখারীর মতো একটা বুখারী কিতাব লিখে মৃত্যুবরণ করতে নাও পারেন কি বলেন আপনারা মুহাম্মদিন আব্দুল ওহাবের মতো একটি তাওহিদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার তৌফিক হয়তো আপনি নাও পারেন কিন্তু কিছুটা তো পারবেন তাই না তাহলে সাধ্য অনুযায়ী প্রত্যেকের সে তারা ভালো কাজ করবে এবং বিভিন্ন মাজালে ফি সাতটা মাজালাতিল হায়া জীবনের বিভিন্ন দিক বিদিকে বিভিন্ন দিকে বিভিন্ন বিভাগে সে কাজ করবে যেমন যেমন কেউ শিক্ষা দিবে আপনি শিক্ষা দিবেন এটা একটি ভালো কাজ অথবা আপনি কারোর জন্য শিক্ষার ব্যবস্থা করবেন ওয়াদাওয়া মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করবেন নিজে অথবা যারা আহ্বান করে তাদেরকে সাহায্য করবেন ওয়া কদাইল হাওয়াইজ মানুষের প্রয়োজনকে মিটাবেন মানুষের প্রয়োজন আছে না মানুষ কষ্টের মধ্যে নেই তাদের সমস্যা সমাধান করা এটা করবেন ওয়া নাসরাতুল মাযলুম এবং যারা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষ তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা মাজলুমকে জালিম থেকে সাহায্য করা এইরকম বিভিন্ন ধরনের আমল আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন যদি করা হয় ভালো আমল যদি করা হয় ইমাম সাহেব বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا যে ব্যক্তি হেদায়েতের পথে মানুষকে আহ্বান করলো সে তো অনুরূপ প্রতিদান পাবেই আবার তার হেদায়েতে যারা পথ অনুসরণ করবে তার এই ভালো পথকে যারা অনুসরণ করবে তারা অনুসরণ করে যে নেকি পাবে সে তারও প্রতিদান সে পাবে এতে করে কারো কোনো নেকির কমতি হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের উচিত আমরা ভালো আমল করে যাব বন্ধুগণ ইমাম সাহেব বলছেন একজন জ্ঞানী ব্যক্তি সে সবসময় কি করে ওয়াল্লাযী ইয়াতরুকু আসারান বাদার রাহিল সে এমন আমল রেখে মারা যায় যেটা মৃত্যুর পরে পাবে কোন সময় মৃত্যুর পরে জ্ঞানী ব্যক্তি আকলমান ব্যক্তি তারা এটাই করে মৃত্যুর পরে যার প্রতিদান পাবে সেটা সে রেখে যায় আর যারা
স্থূল শ্রেণীর মানুষ যারা অল্প জ্ঞানের মানুষ তারা নগদ নগদ করতে চায়, কি করতে চায়? নগদ যা পাওয়া যায় সেটা করব, বাকিতে বিশ্বাস করে না। তবে যারা মৃত্যুর পরে কিছু করতে চায় তারা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, যে মুমিনগণ তাদের আমল এর প্রতিদান, তাদের ভালো আমলের প্রতিদান মৃত্যুর পরেও তারা পাবে। যেমন কি বলে, ইলমান আল্লামাহু, কোনো এলেম কাউকে শিক্ষা দিয়েছে সেটার প্রতিদান পাবে। অনাশ্রহু, এলেমকে প্রচার করেছে সেটার প্রতিদান পাবে। ওয়ালাদান সলিহা তারকাহু, কোনো সৎ নেক সন্তান রেখে মারা গেছে সেটার প্রতিদান সে পাবে। ও মাসহাফান ও মুসহাফান ওয়াররাসাহু, কোনো মাসহাফ রেখে কোরআন রেখে মারা গেছে সেটাও সে পাবে। দেখেন না মালিক সালমান মালিক ফাহাদ নাকি, এই যে কোরআন মালিক ফাহাদ, দেখেন কোরআনের প্রেস তিনি বানিয়ে গেছেন, লক্ষ লক্ষ কোরআন পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কোটি কোটি কোরআন বিভিন্ন ভাষা, একশোর উপরে ভাষা এই কোরআনের অনুবাদের, সুবহানাল্লাহ, এগুলো পৌঁছে যাচ্ছে। তাহলে কি পরিমাণ নেকি তিনি পাচ্ছেন, কি পরিমাণ সুবহানাল্লাহ, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তাহলে কেউ এরকম মাসহাফ রেখে মারা গেল এটারও সে প্রতিদান পাবে। ও মসজিদান বানাহু, কোনো মসজিদ বানিয়ে মারা গেল। আও বাইতান লিবনে সাবিল, পথিকদের আশ্রয়স্থল, পথিক যারা মানে এই বিভিন্ন রকম মুসাফিরদের আছে না, মুসাফিরখানা রেখে মারা গেল সেটাও পাবে। আও নাহরন, কোনো রকম এই পুকুর খাল বিল এগুলো কিছু করে মারা গেল এগুলো পাবে। আও সদকা, অথবা যে কোনো সদকা তার মাল থেকে করে, এগুলো সবই একজন মুসলমান মৃত্যুর পরে পাবে আলহামদুলিল্লাহ। তাহলে যে কোনো ভালো আমল আমরা করে মারা যেতে পারি, ঠিক না, এগুলোর প্রতিদান আমরা পাব। আমার বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন যে সুন্দর কথা, যে যারা নাকি এরকম ভালো আমল করে দুনিয়াতে তারা কিন্তু ভালোবাসা পায়, কি পায়? ভালোবাসা পায়, গ্রহণীয়তা পায়। যারা এক আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো আমল করে মারা যায় তারা কি পায়? মানুষের ভালোবাসা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, না দা জিব্রিল, জিব্রিলকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, হে জিব্রিল, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবেসেছেন, তুমি তাকে ভালোবাসো। তখন জিব্রিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। জিব্রিল ফায়ুনাদি জিব্রিল ফি আহলিস সামাই, তখন জিব্রিল আলাইহিস সালাম আকাশবাসীকে ডাক দিয়ে বললেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা সকলেই তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলাস সামাই, তখন আহলাস সামা আকাশের অধিবাসীরা ফেরেশতাগণ তাকে ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কুবুল ফিল আরদি, তখন তার গ্রহণীয়তা পৃথিবীতে নির্ধারণ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তখন পৃথিবীতে সে কি পায়? গ্রহণীয়তা পায়, মানুষের ভালোবাসা পায়, সকল জায়গায় সে মর্যাদা পায়, সাহায্য পায়। কে দেন এটা? আল্লাহ তাআলা দেন। এটা আসবে কিভাবে? সৎ মানুষ যদি আমরা হতে পারি, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর গোলামি করতে পারি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে এইভাবে বরকতময় করবেন, আমিন। দুনিয়াতে এইভাবে আপনি ভালোবাসা পাবেন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত করছি, এখানেই শেষ করছি। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব দ্বিতীয় পয়েন্ট যেটা খুতবার, সেটা হলো যে যারা মন্দ আমল করে মারা যায়, কোন আমল ভাই? মন্দ আমল করে যারা মারা যায়, ইমাম সাহেব বলছেন অনেক মানুষ আমল করে দুনিয়াতে, সেটা হলো দাফিউহু শুহরা ওয়া জামউল মাল, তার উদ্দেশ্য হলো প্রশংসা পেতে চায় দুনিয়াতে। কি পেতে চায়? প্রশংসা, শরাফ পেতে চায়, সম্মান মর্যাদার জন্য শুধুমাত্র কাজ করে। আর কি জামউল মাল, তার কথাই হলো সম্পদ অর্জন করতে হবে, পৃথিবীতে সম্পত্তির পাহাড় গড়তে হবে, আর গোটা পৃথিবীতে মানুষের কাছে সুনাম ধন্য ব্যক্তিতে পরিণত হতে হবে, এই যে জীবনের উদ্দেশ্য এটা। এই জন্য জান প্রাণ রাত দিন আমল করে যাচ্ছে, ঠিক না, বিভিন্ন ইউনিভার্সিটি করছে, কলেজ করে যাচ্ছে, সিনেমা হল করে যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। আমি বলছি না ইউনিভার্সিটি কলেজ এগুলো করা মন্দ কাজ, কিন্তু যদি আল্লাহর জন্য না করে, ইসলামের শিক্ষার জন্য যদি না করে, মানবতার মুক্তির জন্য যদি না করা হয়, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কথা বুঝে আসলো? দুনিয়ার শিক্ষা দুনিয়াতেই পড়ে থাকবে, মানব জাতির মৃত্যুর পরে কোনো কল্যাণ হবে না। আর মানব জাতি এমন এক জাতি যা পৃথিবীতে একবার এসেছে, মৃত্যুর পরে শেষ হয়ে গেল তা নয়, বরং তারা হিসাবের দিকে ফিরে যাচ্ছে। এজন্য
তাদের জীবনের উদ্দেশ্য হলো এক শ্রেণীর, যে তারা প্রশংসা চায় আর ধন সম্পত্তি অর্জন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসানুনা সুনআ, সূরা কাহফের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা তাদের জীবনের প্রচেষ্টাগুলো ধ্বংসে পরিণত হয়, জীবনের সমস্ত আমলগুলো এগুলো অনর্থক ধ্বংসে পরিণত হয়, পথভ্রষ্ট আমল করে থাকে, অথচ তারা ধারণা করে তারা ভালো আমলই করে যাচ্ছে। তারা কি ধারণা করে বলুন? ভালো আমল করে যাচ্ছে, এগুলো অনেক বড় কাজ। কিন্তু না, আল্লাহ বলছেন দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের এই সব প্রচেষ্টাগুলো ধ্বংস অনর্থক হিসেবে পরিগণিত হবে। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন আরেক শ্রেণী মানুষের আমল হলো যে তারা অন্যায় কাজ করে। কি করে বলুন তো? অন্যায় কাজ করে, আলা মাআসিল খালওয়াত ওয়াল জাহরু বিল মাআসি, তারা গোপনে গোপনে পাপ করে আবার সেই পাপকে প্রকাশও করে, গোপনেও পাপ করে আবার সেই পাপকে কি করে প্রকাশ করে থাকে। নাউজুবিল্লাহ, এদের আমল বাতিল, অনর্থক হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আমার উম্মতের মধ্যে একটি কম আসবে যারা অসংখ্য হাসানাত নিয়ে আসবে। কি নিয়ে আসবে? হাসানাত, জাবালিন তাহামাতি বায়ুদ, বিশাল বড় জাবালের কথা বলা হলো, মানে এত বিশাল পাহাড় পরিমাণ হাসানাত নিয়ে তারা আসবে। অতপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সব হাসানাতগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাদের অবস্থানগুলো সিফাতগুলো আমাদের জন্য বর্ণনা করুন তো, জিল্লাহুম লানা, তাদের যে বড় বড় সিফাত বা অবস্থানগুলো আমাদের জন্য বর্ণনা করুন।